প্রশ্নগুলো পরীক্ষা দিয়ে সেইগুলো আবার নিচ্ছি। তাহলে তোমার সবাই ভালো আছো তো? ভালোভাবে পড়াশোনা করছো তো? দেখো ভালোভাবে পড়াশোনা করো, আর যেগুলো আমরা করছি মন দিয়ে মায়ের কথা শোনো, ভালোভাবে শুনবে, আর যেখানে সেখানে একা একা ঘুরে বেড়াবে না, আর পরিষ্কার থাকো, সুচারা হো, কেমন? আর ভালোভাবে পড়াশোনা করো মন দিয়ে। দেখো এখানে একটা লেখা আছে, এখানে কি লেখা দেখো, দেখে দেখে সুন্দর করে লেখো, তাই না? এখানে দেখে দেখে সুন্দর করে লেখো লেখা আছে। তো তুমি কি করবে যে এটা দেখে দেখে লিখেছে এটা দেখে দেখে, এটা দেখে দেখে সুন্দর করে লিখে দিলে, কেমন? আর তারপরে ইয়ে লাগাতে রি রি, তো রিটা দেখে দেখে সুন্দর করে রিটা দেখে দেখে এখানে এখানে লিখে দিলে, কেমন? এবার দেখো এটা কি বলতো, তালস্য, তাহলে তালস্যটা এবার এখানে দেখে দেখে এখানে লিখে দেবে, ঠিক আছে? আবার দেখো এটা কি বলতো, এটা অঙ্গ, অঙ্গটা দেখে দেখে এখানে লিখে দেবে। তাহলে এইগুলো দেখে দেখে সুন্দর করে লিখতে হবে, যা আছে তোমরা ভুলে ভুলে যেন দেখতে পারো, ধন্যবাদ।
छवि नाम करो দিদির কাছে হোক, দাদাকে বাবা মায়ের কাছে হোক, সেগুলো বাগানে গিয়ে
ওই ফুলের নামগুলো জেনে নেবে। যেমন এইবার দেখো পশু, ওর বাবা পশু তো ও পশু বাবা জঙ্গলে পশু আছে বাঘ, একবার হানুম হানুম করে ডাকে জঙ্গলে, জঙ্গলে তো কি যায় না বলো, তোমরা চিড়িয়াখানায় চিড়িয়াখানায় যদি যাও দেখতে কলকাতা কলকাতা চিড়িয়াখানা আছে কোথায় যায়, আর যে বড় বড় জায়গা যে চিড়িয়াখানা আছে সেখানে যদি বেড়াতে যাও মায়েরা মায়ের সঙ্গে বেড়াতে যাও তখন দেখবে চিড়িয়াখানাতে বাঘ চলে বেড়াচ্ছে হানুম হানুম করে, আর বাঘে আর তারপরে চলে যাচ্ছে শিম্পাঞ্জি, তারপরে কুমির, হ্যাঁ অনেক কিছু বাঁদর হনুমান এগুলো আছে। তো তুমি সেখানে নামগুলো জেনে নেবে মায়ের কাছে, মা ওটা কি, বলে ওটা শিম্পাঞ্জি, মা ওটা কি, ওটা হনুমান, মা ওটা কি বানর, মা ওটা কি, হ্যাঁ বাঘ বাঘ, তাই না, তাহলে পশুর নাম বাঘ বলে দেবে। আর একটা পশুর নাম আমাদের তো বাড়িতে দেখেছে সব ওই যে চাষবাস করে যেখানে গরু হাম্মা হাম্মা করে গরু, সেই গরু একটা পশুর নাম, গরু আমাদের দুধ দেয়, হ্যাঁ গরু সিং আছে ওই গরু, গরু ছাগল পেয়ারা, হ্যাঁ হরিণ মহিষ হাতি এগুলো সব পশুদের মধ্যে নাম রয়েছে। তাহলে দেখো দেখা যাচ্ছে সবজি, তাহলে সবজি সবজি জানো সবজি সবজি বা আলু বেগুন পটল মূলো, হ্যাঁ তারপরে টমাটো, হ্যাঁ এগুলো সবজির নাম, তার তোমাকে দুটি করে সবজি বলতে হবে, আই বলো আলু পটল, হ্যাঁ আলু পটল সবজির নাম। এবার বলবে পশু গরু বা গরু গাঁদা গরু একবার, এবার কি বলো ফুল জল ফুল কলম ফুল, বেশ হ্যাঁ না কেমন লাগলো তোমাদের কিছু মজা, আর একটা একটা ছড়া করবে, সেটা সেই ছড়ার নাম বলেছি তার মানে ছড়া, একটা ছড়া দ্বিতীয় পড়বে, হ্যাঁ ওটা ওই ছড়াগুলো অল্প পড়বে, হ্যাঁ পুষ্ট করে পেটনি ডাঙার মি হারে মানি নাচছে রেল তলায় ভয় করি না আমরা তাকে শুনবো সে কি চাই, শুনবো সে কি চাই, আবারও আচ্ছা এসে পেটনি ডাঙার মি পেটনি ডাঙার মি হারের মানানি নাচছে রেল তলায় নাচছে রেল তলায় ভয় করি না আমরা তাকে শুনবো সে কি চাই, শুনবো সে কি চাই, কেমন ভালো আছে, আজকে এই পর্যন্ত, পরে আবার দেখা হবে, ভালো থেকো সুস্থ থেকো, নমস্কার।